পা জ্বালা পোড়া বা বার্নিং ফিট সিন্ড্রোম খুব পরিচিত একটি সমস্যা। অত্যাধিক পা জ্বালা পোড়ার সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। তবে জ্বালা পোড়া কম থাকলে কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এই ভিডিওতে পা জ্বালা পোড়ার ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। ঠান্ডা জলে পা ভিজিয়ে রাখা। পা জ্বালা পোড়া করলে ঠান্ডা জলে, বিশেষ করে বরফ দেওয়া জলে পা ভিজিয়ে রাখলে বেশ আরাম পাওয়া যায়। ঠান্ডা জল স্নায়ুকে অসার করে দেয়, ফলে ব্যথার অনুভূতি কম হয়। একটি রুমালের মধ্যে কিছুটা বরফ নিয়ে পায়ে সেঁক দিলেও আরাম পাওয়া যায়। প্রতিদিন কম করে 2-3 বার ঠান্ডা জলের সেঁক নিতে হবে। RICE অর্থাৎ রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন মেনে চলা, এই কৌশলটি ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায়। হাসপাতালে এই পদ্ধতির ব্যবহার দেখা যায়। পায়ের যে অংশে সমস্যা সেই নির্দিষ্ট স্থানটিকে বিশ্রাম দিতে হবে। এবার পায়ে বরফের ঠান্ডা সেঁক দিতে হবে এবং পা টিপে দিতে হবে। এরপর পায়ের নিচে বালিশ দিয়ে পাটাকে উঁচু করে রাখতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা। অ্যাপেল সিডার ভিনিগার মেশানো জলে পা ডুবিয়ে রাখলে বেশ উপকার পাওয়া যায়। পায়ে ছত্রাকের সংক্রমণ থাকলে সংক্রমণ দমন করা যায় এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুর হাত থেকেও পা রক্ষা পায়। গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে 10-15 মিনিট পা ডুবিয়ে রাখতে হবে। গরম জলে জ্বালা পোড়া বৃদ্ধি পেলে গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করতে হবে। তবে এই চিকিৎসা কতটা কার্যকরী তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। হলুদ জল। হলুদের মধ্যে কার্কিউমিন নামক বিশেষ যৌগ থাকে। কার্কিউমিন প্রদাহ দমন করে, জীবাণু ধ্বংস করে এবং এটি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। ক্ষতিগ্রস্ত স্নায়ুর চিকিৎসায় এবং পা জ্বালা পোড়ার চিকিৎসায় হলুদ ব্যবহার করলে উপকার পাওয়া যায়। 1 চামচ হলুদ দিনে 2 বার গরম জল বা গরম দুধে মিশিয়ে পান করা যেতে পারে এবং পায়ে হলুদের ঘন মিশ্রণ লাগানো যেতে পারে। নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের রোগের চিকিৎসায় হলুদের ব্যবহার গবেষণা দ্বারা প্রমাণিত। আদা চা। আদা আমাদের দেহে রক্ত সংবহন বাড়ায়, শরীরকে গরম রাখে এবং পায়ের জ্বালা পোড়া কমায়। আদা ব্যথা উপশম করতে এবং পা জ্বালা পোড়ার উপসর্গগুলিকে প্রশমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু প্রাচীনকাল থেকেই আমাদের দেশে রোগ প্রতিকারে আদা ব্যবহার করা হয়। খাদ্যে আদা ব্যবহার করুন এবং দিনে 3 বার আদাযুক্ত চা বা পানীয় ব্যবহার করুন। মাছের তেল লাগানো। গবেষণায় দেখা গিয়েছে যে মাছের তেল নিউরোপ্যাথির চিকিৎসায় খুব ভালো কাজ করে। পা জ্বালা পোড়ার চিকিৎসায় পায়ে মাছের তেল প্রয়োগ করে বেশ উপকার পাওয়া যায়। এছাড়া মাছের তেলযুক্ত পরিপূরক খাদ্য গ্রহণ করলেও পা জ্বালা পোড়ার সমস্যা কমে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মাছের তেল নিউরোপ্যাথির সমস্যা অনেকটা কমায়। ইপসম লবণ ব্যবহার করা। ইপসম লবণের রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট। এটি প্রদাহ কমাতে, ব্যথা কমাতে, ত্বক বা পায়ে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে বেশ কার্যকরী। প্রাচীনকাল থেকেই পায়ের জ্বালা পোড়া কমাতে ইপসম লবণের ব্যবহার প্রচলিত। গরম জলে ইপসম লবণ যোগ করে 20-30 মিনিট ওই জলে পা ডুবিয়ে রাখতে হবে। পা ম্যাসাজ। পায়ের ব্যথা বা জ্বালা পোড়া কমানোর জন্য পা ম্যাসাজ করা সবথেকে কার্যকরী একটি পদ্ধতি। পা ম্যাসাজ করার জন্য যে কোনো ধরনের তেল ব্যবহার করা যেতে পারে। ম্যাসাজ করলে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়, ক্ষতিগ্রস্ত এলাকায় রক্ত সঞ্চালন বাড়ে এবং পা ব্যথার উপশম ঘটায়। নিউরোপ্যাথির চিকিৎসায় পা ম্যাসাজ গবেষণা দ্বারা প্রমাণিত একটি পদ্ধতি। লাউ এর রস ব্যবহার করা। ত্বক জ্বালা পোড়ায় বা পা জ্বালা পোড়ায় লাউ এর রস প্রশান্তিদায়ক, শীতল ও আরামদায়ক। পায়ের ত্বকে লাউ এর রসের প্রলেপ দিলে বেশ আরাম পাওয়া যায়। লাউ এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট
প্রদাহ কমাতে এবং ত্বককে তাজা ও সতেজ করতে সাহায্য করে। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা পায়ে আরাম দেয়। লাউ কেটে বেটে নিয়ে পেস্টে পরিণত করতে হবে এবং পায়ের উপর প্রলেপ দিতে হবে। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।